আচ্ছা হ্যাঁ, তুমি যখন পান খাও মনে হয় যে রসগোল্লা খাচ্ছে, আবার এই ঝোল লাল ঝোল পড়ছে। রসগোল্লার উপরে আর কিছু তাই না? এখন কথা সেটা না, টিফিন বাক্সে যে জুড়াচ্ছি আমরা। টিফিন বাক্সে মানে টিফিনই এই ফাঁকে একটু এই ইন্টারন্যাশনাল খবরের কথা কয় যে কনে কি ঘটলো, কারণ আমি আবার ইন্টারন্যাশনাল নিউজ না শুনলে আমার ভাল লাগে না। ও চাচা, তোমার সাথে তো কথাও হইল। ওই যে পাকিস্তানের ইমরান খান ওই জেলখানায় আছে, 8 দিনের রিমান্ড দিয়েছে, ওর নাকি ইঞ্জেকশন দিয়ে মারি ভালোবে, ও আর মনে হয় বাঁচবে না। কথা শোনার আগে কথা গাও কেন? আগে শোনো তা। কথা তো আমার শেষ করতে দু বা। জেলখানার রেস তোমার কিটা বলছে? জেলখানায় ছিল আমি ছেড়ে দিয়েছে। জেলখানার রেস কিটা বলছে আমি নিজে সাক্ষী। ওইলে তা ছেড়ে দিয়েছে। ও ছেড়ে দিয়েছে? হ্যাঁ। কোয়া কোয়া কোনগের কথা? ওরে আজ থেকের ঘটনা। ও ছেড়েও দিয়েছে? হ্যাঁ। তা করছি কি আমি? আচ্ছা তাহলে দেখো 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 এর তাহলে রিমান্ড দিয়ে কি লাভ হইলো, ধরিয়ে নিয়ে কি লাভ হইলো? এই আমি শুনিলাম যে ওই দেশে বিশাল আন্দোলন করতেছে, আগুন ধরাই দিচ্ছে কোনে কোনে, এইসব আর ওরা তো এমনি কারোর ভয় পায় না, ওই জেনে সেনে যাইয়ে হামলা করে। আর ওরা তো আর এই ইমরান খানের বিশাল ভক্ত। ওই ডিজেল মাওলানা আছে না, ডিজেল মাওলানার সাথে তাহলে আমি একটু কথা কই, ওই দেশের অবস্থাটা একটু জানি নি, ভন্ডা ধরাই। ও পাকিস্তানের ডিজেল মাওলানা? হ্যাঁ। ও তো চিনি। হ্যাঁ, তাহলে আবার এত কথা কইছ কেন? মেরা ডিজেল না সাসার? ডিজেল মাওলানা ও খুব ভালো, আমার খুব পছন্দের লোক, কারণ ও সব জায়গায় ঝগড়া বাঁধায়। কল যাচ্ছে কথা কই না। তাহলে কিরকম পছন্দের লোক? হয়তো মানে ঝগড়া বাঁধায় তো অপছন্দের লোক। ও সেটা কথা কথা পছন্দের লোক রিসিভ করেছে হয়তো। এই হ্যালো, হ্যাঁ কেসা হে, ও ডিজেল মালানা হ্যাঁ না, হ্যাঁ তুম আচ্ছা হে ভাই, হ্যাঁ মে বলতা হুঁ, ও ইমরান খান ছাড়া পায়া থা তো তোমারা কিয়া কুরা আগা, মানে কিয়া করে গা, ও ছাড়া পায়া থা, হ্যাঁ জামিন হো গিয়া, ও না 8 দিন রিমান্ড হওয়া থা তো ও রিমান্ড নেই খাটনা পড়ে গা, তো তুমি ডিজেল মালানা কি কুর্তা হুয়া, তুম তো ও পাকিস্তান ভি জাদা ঝামেলা পাক গিয়া থা তোমারা কারণে, তোমারা মতো ডিজেল মাওলানা এধার ভি ও কিছু হে আছে, হ্যাঁ কিছু হে, ও উসকা দাড়ি হে টুপি হে পাগড়ি হে পাঞ্জাবি হে, কিন্তু ঝামেলা ভি হে ঝামেলা, তো তোমা তোমারা আমি কুছ পরামর্শ দেনা পড়েগা, মানে কিছু পরামর্শ দেব, ঠিক আছে? বুঝতে পারছি, বুঝতে না বুঝতে পারিস? হ্যাঁ, তো মে বলতা হুঁ এ তোমারা ক্যারেক্টার চেঞ্জ করনা পড়েগা, ও ইমরান খান কো জাদা ফ্যান ফলোয়ার হে, ও লিগাল প্রধানমন্ত্রী হুয়া থা তো তোমারা ষড়যন্ত্র কো কে লিয়া ও প্রধানমন্ত্রী কো ও ছোড় দিয়া, তারপরে তোমারা অ্যারেস্ট করিয়া থা রিমান্ড দিয়া থা, আবারও ম্যান অফ দ্য ম্যাচ হুয়া ইমরান খান, তো তোমারা এরপরেও কি বিবেক নেই খুলনা পড়েগা? নেই নেই, মানে বিবেক কি খুলবে না? মাঝে মাঝে বাংলায় কও না, আমি বাংলায় টুকের বলি দিছি, তোরা বুঝবি না তো হিন্দি। আচ্ছা কও, এটা তো হিন্দি না, এটা হলো উর্দু। ও তো মে বলতা হুঁ যে তোমারা ক্যারেক্টার চেঞ্জ করনা পড়েগা, আর তোমারা ক্যারেক্টার বি জাদা মৌলবি হে, এদার বি হে ওদার বি হে, ইন্ডিয়া বি হে পাকিস্তান বি হে আফগানিস্তান বি হে, ও ওদের ক্যারেক্টার চেঞ্জ করনা পড়েগা। ও মুখে এক কথা বলেগা অন্তর বি আরেক থাকেগা, এ মুনাফেক হওয়া ঠিক। হ্যাঁ, এ মুখে বলেগা যে ও উসকার সাথ নেই মেলেগা, ইসকার সাথ নেই মেলেগা, আসকার সাথ নেই মেলেগা, আবার সবকর সাথ একসাথে চলেগা, এ কিয়া হুয়া থা, এই জন্যই আমি বলছি কথা শোনো, কথা শুনবা বুঝবা, তোমার মতো ডিজেল মৌলবি যখন ইমরান খানের কিছু করতে পারো নি, তুমি পেট্রোল মৌলবি হয়ে যাও। তুমি পেট্রোল মৌলবি হও, তুমি পাকামো করার জায়গা খুঁজে পাও না, তুমি তুমি বিশ্বের একজন জননন্দিত প্রধানমন্ত্রী মুসলমানদের লিডার, তাকে তুমি যেভাবে পারো হেনস্থা করার চেষ্টা করতে চাও, তোমার মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, কিন্তু তোমার অন্তর বি জাদা কালো হওয়া থা, কালো কালো, এ অন্তর যেন বিড়ালের পায়খানা হওয়া থা, এটা তোমার চেঞ্জ করনা পড়েগা, ঠিক আছে?
হ্যাঁ কই বাদ নেই হ্যাঁ বলতিছে যে ইয়ান থেকে ও চেঞ্জ হবে না হবে না না ও ডিজেল থেকে দাম বাড়ায় পেট্রোল হবে পেট্রোল থেকে অক্টেন হবে অক্টেন থেকে প্রয়োজনে সোয়াবিন মৌলবি হবে আচ্ছা তে ডিজেল শালার নাম ডিজেল কি কি জন্য হইছে আরে বাবা রে এইটা হয় এইটা হয় ডিজেল হওয়ার একটা ইতিহাস আছে সেই ইতিহাস তোমাকে যদি আমি বলি তাহলে তোমরা শুনে স্টপ করে পড়ি থাক না 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 থাক তাহলেও বলতে হবে না তাহলে ইতিহাসটা থাক এখন কথা হইলো টিফিন বাক্স দিয়েছে না টিফিন শেষ এখন চলো কাজ করি চলো আচ্ছা